ভিডিওটি শুধুমাত্র তোমাদের মনোরঞ্জনের জন্য, সো এত সিরিয়াস ভাবে নেওয়ার কোনো দরকার নেই। হে গাইস, আই এম ব্যাক। তো সবাই কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হবে আশা করব তোমরা ভালো করে বুঝে গেছো। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে সমস্ত মানুষ খুঁজে নেয় আমার তরফ থেকে ঈদ মোবারক। আশা করব ঈদের দিনে তোমাদের খুব ভালো কাটবে। সো আজকে আর বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ভিডিও থাম্বনেল দেখে যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব, তাদের জন্য আমি বলে রাখি, আজকের ভিডিওতে থাকবে ফেসবুকের কিছু আবাল ফটোগ্রাফার আর সেই সব ফটোগ্রাফাররাই আবালের মতো ফটোশপের মাধ্যমে পাগলা চাঁদের মতো ফটো এডিট করে যেসব ছবিগুলো ফেসবুক আপলোড দেয়, সেই ছবিগুলো আজকে আমি তোমাদের এক এক করে দেখাবো। তো আর বেশি দেরি না করে কানে গুঁজে আমার ভিডিওটা দেখতে শুরু করো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই দাদা যাকে কিনা মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সবার প্রিয় মাসি যখন হাগু অভিযান শুরু করেছিল, এই দাদা তখন সকালে মাঠে হাগু করতে গিয়েছিল। আর ঠিক সেই সময় আমাদের মমতা মাসি এসে এই দাদাটার পরিবারে মিলে তাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছিল। আর তখন থেকে এই দাদা সেই মঙ্গল গ্রহে হাগু করে আর সেই হাগু থেকে উপগ্রহ তৈরি হয়। তো বন্ধুরা, এবার দেখাবো আমি তোমাদেরকে উড়ন্ত কিছু পোকাচোদা, যে সব পোকাচোদারা ফটোশপের পাঁচা মেরে ফটো বার করে দিয়েছে। আমি এসে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো করে জিজ্ঞেস, কিন্তু তুমি কোন দিক দিয়ে এসছো? আজকে তো বাংলা বল। আরে দাদা, আমি হলাম উড়ন্ত পোকাচোদা, আমি আকাশ দিয়ে উড়ে উড়ে এসছি। এই দেখো, আমি আকাশ দিয়ে উড়ে উড়ে আসছি। ভাই বাহ, খুব ভালো, আকাশ দিয়ে এসছো তো, খুব ভালো। তো বন্ধুরা, এবার দেখাবো আমি তোমাদেরকে এমন কিছু সেলফি, যে সেলফিগুলো দেখলে হয়তো তোমরা সেলফি তুলতে ভুল যাবে। বর্তমানে তো মানুষের সেলফি একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ এমন এমন জায়গায় সেলফি তুলছে, সেই সেলফিগুলো দেখলে হয়তো তোমাদের হিংসা হতে পারে। সো তোমরাই দেখে নাও সেই সব সেলফিগুলো। ট্রলবাজ ভাই, ট্রলবাজ ভাই, কি হলো কাকু, বান্টু হাতে নিয়ে কোথায় চললেন? এই তো ভাইপু, চললাম চাঁদে যাচ্ছি, তাই ভাবছি একটা সেলফি তুলি। কেন কাকু, পৃথিবীর মতো এত ভালো জায়গা থাকতে চাঁদে কেন চললেন? আর বললো না ভাইপু, পৃথিবীতে এত গরম পড়েছে যে আমার বুক গরমে ফেটে যাচ্ছে, তাই আমি চন্দ্রগ্রহ চললাম হাওয়া খেতে। তো বন্ধুরা, এই হলো আমাদের সেই কাকু, যখন আমাদের পৃথিবীতে খুবই গরম পড়েছে তখন এই কাকুর পদে এতটাই গরম লেগেছে যে সে এরোপ্লেনে করে চন্দ্র পর্যন্ত পাড়ি দিয়েছে। সো বন্ধুরা, আমাদের দেশে এমন কিছু আবাল পাবলিক আছে যারা কিনা এমনি হয় আবার ন্যাকড়া জোরে, তোমাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো দেখে নিই। এই হলো সেই ন্যাকড়া জড়ন পাবলিক যে কিনা বান্টুর উপর বান্টু লাগিয়ে জনসেন্সের মতো বানিয়ে নিয়েছে। তাই আমি বলবো এইসব আবাল পাবলিকদের যেখানে সেখানে নয়, শুধুমাত্র বৈজ্ঞানিক কোনো রিসার্চ সেন্টারও থাকা উচিত, তাহলে হয়তো আমাদের দেশের উন্নতি হতে পারে। তাই তো বন্ধুরা, তোমাদের মতে কি বললে? তো আমার প্রিয় বন্ধুরা, এখানে শেষ নয়, এবার আমি কিছু কিছু মানুষ দেখাবো, সরি মানুষ বললে ভুল হবে, এবার আমি কিছু কিছু জন্তু জানোয়ার প্রাণী দেখাবো, যেসব প্রাণীগুলো নিজেকে সালমান খান মনে করে, কিন্তু তারা নিজেও জানে না এইসব ফটোশপের মাধ্যমে এডিট করা ছবিগুলো তাদেরকে সালমান নয় বালবানের মতো দেখায়। তো চলো, বিশ্বাস হচ্ছে না তো দেখে নি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সালমান ভাই, আর সঙ্গে আছে ক্যাটরিনা। বাহ ভাই বাহ, কি জোড়ি, দারুণ জোড়ি ভাই, একদম সেরা জোড়ি। এই ছবিটা যদি কখনো আমাদের সালমান খান দেখতে পায়, তাহলে ভাই তোমার পদে এমন বাড়ি মারবে, তোমার পটি করা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এইসব আবাল পাবলিকদের মাথায় এমন ভাবে বুদ্ধি আছে যে এইসব বুদ্ধিগুলো তারা এমন ভাবে খাটিয়ে এইসব ফটোশপের মাধ্যমে আবালের মতো কীর্তিকলাপ করে। তাদেরকে বলি ধন্যবাদ ভাই, ধন্যবাদ, এরকম ছবি তোমরা যত এডিট করবে তত আমাদের লাভ। একেই বলে কপাল ভাই, দুই ধানে দুই ফুল কুমার, এই মাঝখানে দুই জোৎনাহরি, তুলে বড়ার ভাই বো। আর হ্যাঁ সত্যি ভাই, তোমাকে কিন্তু পায়খানার মতোই লাগছে, আমার মনে হয় সকালবেলায় হাগু করতে গিয়ে তোকে হাগুর মাধ্যমে ছেড়ে দিয়ে চলে এসেছিল এই দুই ফুল কুমারের মাঝখানে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লাগেনি, কারণ ভিডিওটি অনেক ছোট হয়ে গেছে। সো চিন্তার কোনো কারণে পরের ভিডিওগুলো আরো অনেক বড় বড় হবে। আপাতত ঈদের উপহার স্বরূপ এই উপহারটি তোমাদেরকে দেওয়া রইলো। আর হ্যাঁ, আবারও জানাই তোমাদের সবাইকে ঈদ মোবারক। তো বড়দের সালাম জানাই আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই। তো আশা করবো ভিডিওটা তোমরা পছন্দ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও আরো কিছুদিন পর আসবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর হ্যাঁ, প্লিজ একটা লাইক করে দিও আমার ভিডিওতে, আমার ভিডিওতে লাইক খুব কম আসে। সো আজকের মতো বাই বাই।